हाई व्यूअर्स आमार चैनल लिटिल स्टारे तुम्हारे सबाई के स्वागत जानाई। आज के आमी कोलकाता जनप्रिय स्ट्रीट फूड चिकेन रोल तैरी करे देखाबो। आर आमार ई भिडियोटा जदि भालो लागे ताहले अवश्य भिडियोटाके लाइक करो और चैनलटाके सबस्क्राइब करो। चिकेन रोल बनानों जन्य प्रथम मयदाटाके मेखे नेब। एखाने आमी 400 ग्राम मयदा निएछि, तार साथे दिए दिच्छि स्वादमतो नून, 2 चामच चीनी, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি চিকেন রোলের পুরটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে নিয়েছি। তাতে দিলাম 2 চামচ সরষের তেল। তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি কুচো করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি 1 চামচ আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ধনে আর জিরের গুঁড়ো। ধনে আর জিরের গুঁড়ো দুটো মিশিয়ে আমি 1/2 চামচ দিয়েছি। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো গুলো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন। সবকিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটা একটু কষবে। টমেটো গুলো নরম হয়ে গেছে, মশলাটাও একটু কষে গেছে। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা ফুটে গেছে, এখন আমি চিকেনের কুচিগুলো দিয়ে দিলাম। এখানে চিকেনটা আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সবকিছু একসঙ্গে ফুটে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। জলটা টেনে গেলেই আমার চিকেনের পুরটা রেডি। জলটা টেনে গেছে, আমার চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি ময়দা মেখে রেখেছিলাম, সেখান থেকে লেচি করে নিয়েছি। এখন চিকেন রোলের পরোটাগুলো বেলে নিচ্ছি। প্রথমে পরোটাটাকে আমি খুব ভালো করে সেকে নেব। ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি, চারিদিকে তেল মাখিয়ে উল্টে পাল্টে দুদিকে সে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি শসা কুচানো, তার উপর থেকে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এরপর দিচ্ছি বিট নুন, অল্প কাসুন্দি। এখন দিচ্ছি টমেটো সস।
আর সবশেষে একটু চাট মশলা। সবকিছু দিয়ে আমি রোলটাকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপর একটা টিস্যু পেপারে আমি এটাকে মুড়ে নেব। তলা থেকে এভাবে ভাঁজ করে দিচ্ছি। চিকেন রোল রেডি। চিকেন রোল রেডি হয়ে গেছে আমার। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।